তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে পৌনে একটা, আর আমার বর সকালবেলা দোকানে চলে গেছে। আজকে না খুব তাড়াতাড়ি গেছে, আজকে 9:30 দোকানে গেছে, আর ওই চান করে পুজো করে দিয়ে গেছে। আমি আজকে পুজো করিনি, তো ওই করে দিয়ে গেছে। আর এই যে এদিকে কুলারটা রাখা আছে, যে কুলারটাতে আজকে জল ভরতে হবে না, কালকে জল যেহেতু ভরেছিলাম না, আজকে জল ভরতে হবে না। তো চলো আমি এখন ছাদে যাবো, জামা প্যান্টটা দিয়ে আসবো, তো তারপরে ঘরের রান্না বান্না করবো। আর এইদিকে দেখো বিছানাটা এখনও রাখা আছে, আমি গুছাইনি, মানে গোছাবো গোছাবো পরে না, গোছানো হয়নি। তো আজকে গদিটাকে একটু ঠিক করবো, তো সেই জন্য এখনও গোছাইনি, ওইটাকে জড়ো করে রেখে দিয়েছি, ওইটাকে পরে গোছাবো। রান্না বান্না করেছি, শান্তিভাবে গোছাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে কারেন্টটা চলে এসেছে, আর এতক্ষণ না কারেন্টটা ছিল না, তো সেই জন্য আমি একটু আলোর জন্য ইপাস ওপাস করছিলাম। তো যাই হোক, আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে প্রচুর ঘেমে যাচ্ছি, প্রচুর ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। তো মানে এত গরম পড়ে গেছে বলার মতন না, এখন শুধু চৈত্র মাসেই পড়েছে, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে বুঝতেই পারছি কী হতে পারে। তো চলো, আর আমি কত একটু লেটে আসে, আমার কোনো চাপ নেই, তবুও একটু তাড়াতাড়ি করে নিলে কী বলো তো, করে নিলে আমারই ভালো, কারণ ঘরে এসে একটু বসতে পারবো। আর এমনিতে তো ধরো তাড়াতাড়ি করে আমার কিছু লাভ নেই, আমি তো সবসময় ঘরেই থাকি না, বোরিং লাগে। তো চলো এখন ছাদে যাওয়া যাক, তারপরে এসে বিছানাটাকে লাস্টে বোঝাবো, তো এসে রান্না করবো। তো এই মাত্র রান্নাবান্না করে রান্নাঘর থেকে নিয়ে এলাম, আর এসে পাখাটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড রান্নাঘরে গরম লাগছিলো, তো সেই জন্য এসে পাখা চালিয়েছি, টিভি চালিয়েছি, একটু টিভিটা দেখবো, আর বিছানাটাকে গোছাতে হবে। তো এখন গোছাবো না, একটুখানি পরে গোছাবো। তো আজ রান্না করেছি হচ্ছে ডিমের ঝাল, টকের ডাল আর আলু ভাতে। আর ডিমের ঝালটা আমার জন্য করেছি, আমার বর খাবে না ডিমের ঝাল, ওর জন্য শুধু আলু ভাতে আর টকের ডাল, আর ও টমেটো পোড়াবে এসে, কারণ আমি না টমেটোটা পোড়ালে কাঁচা কাঁচা রয়ে যায়, তো ওই জন্য ও এসে পোড়াবে। আর আজকের দুপুরের খাবার এটাই। তাহলে এখন 5:45 বাজে, আর আমি আমার বর খেয়ে দিয়ে ওই 4টার মধ্যে চলে গেছে, 4:30-4টার সময় করে চলে গেছে। তো তারপরে আমি সব জিনিসপত্র নাবে, ঘরদোরটা গোছাচ্ছিলাম, তো ঘরদোর পুরোপুরি গোছানো হয়ে গেছে, ঝুল যা ঝুল হয়েছিল সব ঝেড়েছি, আর শুধু ওই কোন ঝুল আছে, কারণ ওটা আমার হাত যাচ্ছে না, তো সেই জন্য ওই কোনটাতে একটু ঝুল আছে, তো ওখানটা আমার বর এলে বলবো যে ঝাঁটা করে নাপে দিতে, কারণ ও যেহেতু লম্বা না, ওরা হাত চলে আসবে, ঝাঁটা ধরলে চলে আসবে, কিন্তু আমার হচ্ছে না, আমার পক্ষে হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে গোগলে বাইরে বার করে দিয়েছি, তো কালকে কাচবো। আর আজ বিকাল অনেকটা সুন্দর সুন্দর হয়ে গেছে, তো আজ আর কাচবো না, তো যাই হোক বিকালে কাচবো। আর এই টিভিটা চলছে, টিভি মেবে সব পরিষ্কার করেছি, আর জানলাটাতে প্রচণ্ড, এই যে জানলাটাতে প্রচণ্ড ধুলো ছিল, তো সেগুলো সব ঝেঁটে দিয়ে দিয়ে ঝেড়েছে, দেখতে পাচ্ছ। তো এই জায়গাগুলো তো প্রচণ্ড ধুলো জমেছিলো, তো সব পরিষ্কার হয়েছে। এবার যাবো রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, রান্নাঘরটা অনেক দিন মানে দেশ থেকে নিয়েছে, একবারও পরিষ্কারই হয়নি, মানে ঘর ধর ঘর রান্নাঘর কিছুই পরিষ্কার হয়নি, তো সেগুলো তো এই মাত্র রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর ধর মুছে, কারণ প্রচুর জল পড়েছিল, যেহেতু সব ধোয়াধুই করেছি, তো ঘরটা মুছে তারপরে বললাম না যে চাদরগুলো ছিল ওগুলোকে ভিজে রেখেছি আজকে, তো কালকে ধুয়ে দেবো সকালবেলা। আর আমি একটুখানি গা ধুলাম, কারণ যেহেতু অত কিছু পরিষ্কার করেছি, নোংরা জল বলো সবগুলো গায়ে এসছে না, একটু গা ধুলাম। আর এই মাত্র গা ফা ধুয়ে এসে চুলফুন আজে তোমাদের সামনে আসছি, আর এবার যাবো রান্নাঘরে রুটি করতে। আর ঘর দোর তো গোছানোই আছে পুরো, এই যে কিন্তু এইখানে যে জামা প্যান্টগুলো আছে গোছাবো, কিন্তু এসে গোছাবো, আগে রান্নাটা করে নিই, রুটিটা করে নিই, কারণ কী বলতো রান্নাঘরের কাজ মিটিয়েছে, ঘরে টিভি দেখতে দেখতে কাজ হয়ে যাবে, আর এমন কিছু কাজ নয়, শুধু 3টে জামা প্যান্ট আছে ওরকম গোছাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, অফ করে দিই। আর এই যে কুলারটা এই জায়গাটায় আমাদের জানলাতে রাখা আছে, জানলার এখানে কুলার রাখা আছে, কুলারটাকে তো দেখলে সেইকে পরিষ্কার করলাম। এই যে রান্নাঘর গোটা পরিষ্কার হয়ে গেছে, এই এই জায়গাটা না আমরা তেলচিটা হয়ে গেছিলো, তো সব গুছিয়ে রেখেছি, এই যে এই জায়গাগুলো গুছিয়েছি, সব গুছিয়েছি, তো মানে একই আছে, কিন্তু মানে এগুলোকে ধুয়ে ধায়ে পরিষ্কার করেছি, কিন্তু মানে জায়গা চেঞ্জ করিনি,
আর জায়গা চেঞ্জ করার মতন আমার কোনো দরকারও নেই, আমার যেখানে যা জিনিস আছে সেখানে সেটা থাকারই কথা। তো চলো ব্লগটা দেখতে থাকো।